ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব নারীদের পোশাক কেমন হওয়া উচিত। এখন কোন কোন নারীদের পোশাকের ব্যাপারে ইসলাম কি বলেছে, কোন কোন নারী যদি অর্ধলঙ্গ হয়ে দাদি নারীদের কালচার অনুসরণ করতে গিয়ে এক পাশে কাপড় দিয়ে রাস্তার মধ্যে কাপড় খুলে বসে থাকে, এটাই কি আসলে দাদি নারীদের আসলেই সংস্কৃতি কিনা, এই বিষয়ে কোরআন হাদিস থেকে আলোচনা আপনাদেরকে জানাবো এই ভিডিওতে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রিয় বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদের সূরাতুন নূরের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ। তো প্রিয় দীনী ভাই বোনেরা, এই আয়াতের অর্থ হচ্ছে ওই সমস্ত মানুষ যারা পছন্দ করে আন্তাশি আলফা হিসা, অন্যায় অশ্লীলতা খারাপ ব্যাপনা এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, তাদের উপর রয়েছে আল্লাহ তাআলা লানত। যদি একজন মানুষ অর্ধলঙ্গ হয়ে বসে থাকে, তার কারণে কিন্তু প্রিজিনের প্রভাব আরো বাড়তে থাকবে, অথবা মানুষের মধ্যে সে চাচ্ছে উলঙ্গপনা ব্যাপনা বেড়ে যাক। যারা পছন্দ করবে, যারা এই কাজগুলো পছন্দ করে, আল্লাহ তাআলা সেই 1400 বছর পূর্বে আমাদেরকে বলে দিয়েছেন শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে যারা এই কাজগুলো করবে, যেটা আমাদেরকে এই আয়াত বলে দিচ্ছে। এই জন্য ওই সমস্ত নারীদের থেকে সাবধান থাকতে হবে, এই সমস্ত নারীদের অনুসরণ করা যাবে না। এবং মূসা নবীনা আলাইহি সালাতু ওয়াসালামের ব্যাপারে সূরাতুল কসসের মধ্যেও একটা আয়াত এসেছে, আল্লাহ তাআলা দুই নারীর কথা কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, সুবহানাল্লাহ। মূসা নবীনা আলাইহি সালাতু ওয়াসালামের ঘটনাটা সংক্ষেপে বলছি, যখন তিনি ফেরাউনের দরবারে একজন মানুষকে থাপ্পড় মারার পর একজন মানুষ তার অনিচ্ছাকৃত শর্তে মারা গেল, তিনি পালিয়ে চলে আসলেন এক জায়গায়, সেখানে গিয়ে নদীর পাড়ে বসে চিন্তিত ছিলেন, তিনি খুবই পেরেশান ছিলেন, পেরেশানগ্রস্ত ছিলেন। তো এমন তো অবস্থায় তিনি দুই নারীর পক্ষ থেকে পানি পান করে দিলেন তাদের গরু বাছরকে। যাই হোক, তখন আল্লাহ তাআলা এই ব্যাপারে একটা আয়াত নাজিল করেন, ফাজা আতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহিয়া। সূরাতুল কসসের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন দুইজন নারী, ওই দুইজন নারী লজ্জায় লজ্জায় লজ্জা চোখে, তখনও কিন্তু পর্দার আয়াত নাজিল হয় নাই, তখন মূসা নবী আলাইহিসসালামকে ডাকার জন্য ইয়াকুব আলাইহিসসালাম তিনি পাঠালেন। যাই হোক প্রিয় বন্ধুরা, নারীদের আসলে ভূষণটা হচ্ছে, নারীদের নিয়মটা হচ্ছে লজ্জা থাকা উচিত, যেটা আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন। তারপরে ফেরাউনের স্ত্রীর নাম কি, যারা জানেন কমেন্টে বলবেন, ফেরাউনের স্ত্রীর নাম আমি বললাম না। তো আল্লাহ তাআলা সেই নামটা কিন্তু ইয়া করেন নাই, কোরআনুল কারীমের মধ্যে বললেন নাই, নারীদের নামটাও পর্দা। কেমন ভাবে আল্লাহ তাআলা বলেন ইমরাতু ফিরআউন, ফেরাউনের স্ত্রী বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, সরাসরি কিন্তু ফেরাউনের স্ত্রীর নামটা বলেন না, নামটা আমার এখানে লেখা আছে আমি বললাম না আপনাদের একটু কমেন্ট করার জন্য, যাদের মাথায় আছে কমেন্ট করবেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এখন আপনাদেরকে বলবো এই জন্য ফেরাউনের স্ত্রীর নামটাও যেমন পর্দা, প্রত্যেকটা নারী নারীদেরই কিন্তু পর্দা। যখন এই জাহিলি যুগের মধ্যে নারীদেরকে নারী জন্মগ্রহণ করাই যখন যখন কলঙ্ক মনে করা হতো, নারীদেরকে নারীরা যখন হতো তাদেরকে মাটির নিচে গেড়ে রাখা হতো, পুঁতে রাখা হতো, সেখানে ইসলাম এসে তাদেরকে কত সম্মান দান করেছে, কত মর্যাদা দান করেছে, সুবহানাল্লাহ। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবউলাতিহিন্না আও আবাইহিন্না। লম্বা এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদের প্রশংসা করেছেন যারা ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, যারা তাদের সৌন্দর্য যারে তারে দেখায় না, যার তার সামনে প্রকাশ করে না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে রেখেছেন। তো এই আয়াতগুলো থেকে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে কাপড় খুলে রাখা, অর্ধ কাপড় পরা, এটা কখনোই দাদি নারীদের সংস্কৃতি হতে পারে না। হয়তোবা যে দাদি নারীরা তারা বাইরে হাঁটতে পারে না, খুবই বয়োবৃদ্ধ, যারা এদেরকে দেখে শিখেছেন, হয়তোবা তারা এমন যখন বুড়ো হয়ে যায় মানুষ, শরীরে কাপড় রাখতে অস্বস্তি বোধ করে, তখন তারা হয়তোবা নাতিপুতি তারা ভাবে যে ছোট মানুষ তারা আর কি করবে, তো সেই ক্ষেত্রে তারা কাপড় হয়তোবা অর্ধেক দিকে দিয়ে রাখে, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, তারা তো আর বাইরে হাঁটে না, তারা তো আর বাইকের পিছনে উঠে ঘুরে না, তো হয়তোবা এখান থেকে কিছু মানুষ দেখে তারা ভাবতেছে যেটা আসলে সংস্কৃতি, এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আশা করছি বুঝতে পেরেছেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।